জাহাঙ্গীর সুন্নি মিডিয়া, সত্যের সন্ধানে আমাদের পথ চলা। নামে সুন্নি কামে সে ভন্ডামি, তারা বলেন তাহির সাহেব নাকি খারিজি হয়ে গেছে। আর তাহির সাহেব যদি খারিজি হয়ে যায় তাহলে সুন্নতুল জামাতকে সুন্নিকে তাহির ভাই অবিশ্বাস ভূমিকে নিয়েছেন। আমরা তাহির ভাইকে সামনে রেখে তাহির ভাইয়ের হাত আমরা শক্ত করতে চাই কি চাই না? একে একে তাহিরের পক্ষে যদি হাত তুলে দেখান নারায়ণ তাকবীর, নারায়ণ সালাম, নারায়ণ তাওসিয়া। বাইজের হাতকে শক্ত করবেন ইনশাআল্লাহ। শিয়াবাদের বিরুদ্ধে ইনশাআল্লাহ নেমেছে, আমরা কাছে আছি। মাওয়াজ দেন নাকি আসি নাই? যে কোনো জায়গায় যে কোনো মাঠে শিয়াবাদের বিরুদ্ধে কথা বলবেন ইনশাআল্লাহ। আমরা মালাদান করে বরণ করার জন্য অনুরোধ করছি অত দরবার শরীফের শাহজাদা খাজা মুফতি সৈয়দ বাকিবুল্লাহ নুরীকে, আল্লামা তাহির সাহেবকে মালাদান করে পড়ানোর জন্য। সবাই বলে মারহাবা। গোলাম যুদ্ধে আল আজহার সাহেব হুজুরকে সুন্নি জামাত রতন গ্রুপ হন। আপনারা ইউটিউবের মাধ্যমে বিভিন্ন মিডিয়ার মাধ্যমে দেখছেন ভাই কিভাবে সারা বাংলাদেশের মধ্যে সুন্নি উপর হেকমত করছেন, কথা ঠিক কিনা? আজকে খুব দুঃখের সাথে একটি কথা বলতে হয়, রানী খাওয়া গাউসিয়া নদিয়া দরবার শরীফের মধ্যে পীর মুফতি গিয়াসুদ্দিন আত্মাহির সাহেব দাওয়াত গ্রহণ করেছেন। যখন আমি মাহফিলের পোস্টারটা ফেসবুকে আপলোড করেছি এবং দাওয়াত দিয়েছি, আমি ভাইজানের নলেজের কথাটা দেওয়ার জন্য এই বিষয়ে একটু কথা বলার জন্য আমি অনুরোধ করছি। অনেক অনেক সুন্নি নামধারী, নামে সুন্নি কামে সে ভন্ডামি, যেমন ঠিক কিনা? তারা বলেন তাহির সাহেব নাকি খারিজি হয়ে গেছে। আর তাহির সাহেব যদি খারিজি হয়ে যায় তাহলে সুন্নতুল জামাতকে সুন্নিকে, তুমি সুন্নি আমার ভাই, সারা বাংলাদেশের মধ্যে আজকে শিয়াবাদের বিরুদ্ধে কথা বলার কারণে আজকে তাদের গা জ্বলে গিয়েছে। আমরা স্টেট কার্ড কথা বলতে চাই, ক্লিয়ার কার্ড কথা বলতে চাই, রানী খায় কাউসিয়া মিলিয়া দরবার শরীফ এটা এমন দরবার যে দরবারের মধ্যে হযরত আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্দা নিঃসন্দেহে সাহাবী বলেন, কথা ঠিক কিনা? অনেকে বলে থাকেন এই দরবারে মনে হয় আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাহাবী মানেন না। আমি ভাইজান কি বিষয়ে একটু কথা বলার জন্য সুবিধা তো অনুরোধ করছি, কারা আজকে সুন্নি মানদারি যারা আমাদেরকে খারিজি বলছে, আমরা খারিজি, আমরা যদি খারিজি হয়ে যায় আমার মনে হয় বাংলাদেশের মধ্যে বিশেষ করে আমরা যদি খারিজি হই ব্রাহ্মণবাড়িয়ার জমির মধ্যে কোন সুন্নি মা সুন্নি সন্তান জন্ম দেন নাই, কথা ঠিক কিনা? আর কোন ঠিক কিনা আমাদেরকে খারিজি বলে? আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুন, আমিন। আল্লাহ যেন শিয়ামত থেকে আমাদের সবাইকে মুক্ত দান করেন। তাই ভাই অবিশ্ব ভূমিকে নিয়েছেন। আমরা তাহির ভাইকে সামনে রেখে তাহির ভাইয়ের হাত আমরা শক্ত করতে চাই কি চাই না? একে একে তাহির ভাইয়ের পক্ষে যদি হাত তুলে দেখান নারায়ণ তাকবীর, নারায়ণ সালাম, নারায়ণ তাওসিয়া। বালিকার তাওসিয়া নুরে দরবার শরীফ, শিয়াবাদ শিয়াবাদ চিরকালে নিফাত যা কথা বলে ঠিক কিনা? এই দরবারের মধ্যে ব্রাহ্মণবাড়িয়ার জমিনের মধ্যে শিয়াবাদের কোন আস্থা হতে পারবে না, শিয়াবাদ কেন সাপোর্ট কখনো করতে পারি না, কথা ঠিক কিনা? জীবন চলে গেল, জীবন চলে গেল, চলে যাবেন তারপরে শিয়াদের পক্ষে থাকতে পারি? বাইজানের হাতকে আমরা শক্তিশালী করব। হ্যাঁ আমরা করতে রাজি আছি। আজকে মিডিয়া আসছেন, আপনার আজকে রানিয়ার দরবার থেকে একটু ওয়াদা দেন, যারা শিয়াবাদ দেন ইমাম বিশেষ করে আমির মাফিয়া দেন, যারা বলে আজকে মুনাফিক ছিলেন, যারা বলে আজকেন বাজে ছিলেন, নষ্ট ছিলেন, নাউজুবিল্লাহ বলেন না, তারও বলেন
انما انا قاسم والله يعطين جا حدثنا بلن الله رب العالمين شعب كي جدان بلچن نبی پنتون كاري تار حدثتين كي مانن امين موابك صحابي ماننا قطعنا ٹھیکنا بخاري شريف بخاري امام بخاري کم بستن امام بخاري جدين امين موابك صحابي مانت بلن سياتيتر پتت حدث جدين امين موابك صحابي مانت بلن اما صحابي جلا جلا صحابي تادر كي جلا اسك برپنت درمن قطع بلن منافق بلن তাদের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াতে চাই কি চাই না জুরুল চাই কি চাই না বাজার হাতকে শক্ত করবেন ইনশাআল্লাহ শিয়াবাদের বিরুদ্ধে ইনশাআল্লাহ নেমেছে আমরা কাছে আছি মাওয়াজ দেন নাকি আসি নাই যে কোন জায়গায় যে কোন মাঠে শিয়াবাদের বিরুদ্ধে কথা বলবো ইনশাআল্লাহ আমরা জাপিয়ে পড়ার চেষ্টা করব মহান আল্লাহ রাব্বুল আলামিনের সবাইকে কমেন্ট করে বলুন আমিন এরপর যে অতদরবার শরীফের মহান মুর্শিদ কিবলাকে মাওলা দান করবেন বাংলাদেশের ছাত্র সেনা সাবেক সভাপতি মুফতি শেখ সাদুদ্দিন তাহির শেখ মুফতি শেখ সাদুদ্দিন তাহির শেখকে বলবো অতদরবারে পিস সভাপতিকে মাওলা দান করার জন্য মারহাবা সবাই বলুন মারহাবা জোরে নারায়ে তাকবীর নারায়ে রিসালাত রানী খাগাসি আমাদের অতদরবারে এই মুহূর্তে আমাদের এই নৈয়া দরবার শরীফের পক্ষ থেকে মাল্লা দান করছেন এই অর্থ দরবার শরীফের আমাদের এই অর্থ দরবার শরীফের শাহজাদা তিনি আমাদের এই অত্র মাহফিলে প্রধান অতিথিকে মাল্লা দান করে বরণ করার জন্য অনুরোধ করছি অত্র দরবার শরীফের শাহজাদা খাজা মুফতি সৈয়দ বাকিবুল্লাহ নুরীকে আল্লামা তাহির সাহেবকে মাল্লা দান করে পড়ানোর জন্য সবাই বলে মারহাবা ঠিক আছে না আমার লাগবে না আমার লাগবে